আমন্ত্রণ এসএটিভি অর্থ ও বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 1,513 কোটি 15 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসসি এক্স 54.1 পয়েন্ট বেড়ে 6,511 পয়েন্ট, ডিএসসি 30 সূচক 23.1 পয়েন্ট বেড়ে 2,306 পয়েন্ট এবং ডিএসই এস বা শারিয়া সূচক 10.7 পয়েন্ট বেড়ে 1,409 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 381টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 187টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 82টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং ও ফরচুন শুজ লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেন ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 131.2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 19,137 পয়েন্টে। সিএসসিতে আজ 298টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 128টির দর বেড়েছে, কমেছে 108টির আর 62টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 55.19 কোটি টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। আজ থেকে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার এই কার্যক্রম চালু করেছে। ওএমএসের আওতায় সরকার 30 টাকা কেজি দরে চাল এবং 18 টাকা কেজি দরে আটা বিক্রি করবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবেন। একই সঙ্গে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে চাল দেওয়া হবে। চাঁদপুরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় করে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সঙ্গে ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ। ডিজিটাল ডেটাবেজের আওতায় চাঁদপুরে 53,277 জন তালিকাভুক্ত পরিবার এই সুবিধা পাবেন। 15 টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগী পরিবারকে মাসিক 30 কেজি হারে চাল প্রদান করা হবে। তেলের দাম লিটারে 5 টাকা কমায় কিলোমিটার প্রতি বাস ভাড়া 5 পয়সা কমিয়েছে বিআরটিএ। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন এই বাস ভাড়া। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গেল সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানিয়েছে। বনানীতে বিআরটিএর সদর দফতরে বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরি। তিনি জানান, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া এখন 2 টাকা 15 পয়সা আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য 5 পয়সা কমিয়ে 2 টাকা 45 পয়সা ঠিক করা হয়েছে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা আর মিনি বাসে 8 টাকা। এদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালু হচ্ছে ই টিকেটিং সিস্টেম। রাজধানীর বাস কাউন্টারে পজ মেশিন রাখা হবে, এর মাধ্যমে যাত্রীরা টিকিট কেটে গাড়িতে উঠবেন। শিগগিরই নগরীর 5টি রুটে ই টিকেটিং পরীক্ষা করে তা পুরো ঢাকায় চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। ডিম উৎপাদনকারী ফার্মগুলো কমিশন এজেন্টের মাধ্যমে মূল্য কারসাজি ও নিলাম প্রক্রিয়ায় নিজেদের নিয়োগকৃত এজেন্ট ব্যবহার করে ডিমের দাম বাড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিএনসিআরপি এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত 9 আগস্ট থেকে দেশের ডিমের দাম বাড়তে শুরু করে এবং 13 আগস্ট দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সাধারণত পাইকারি ব্যবসায়ীরা 15 থেকে 20 পয়সা লাভে প্রতিটি ডিম বিক্রি করলেও গত 9 থেকে 13 আগস্ট তারা ডিম প্রতি 2 টাকা 70 পয়সা লাভ করেছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ডিম ও লাইভ চিকেনের ক্ষেত্রে মূল্য কারসাজির মাধ্যমে বড় ফার্ম ও মধ্যস্বত্বভোগী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত খামারি এবং সাধারণ ভোক্তা। অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে গত 18 থেকে 24 আগস্ট দেশব্যাপী ডিম ও ব্রয়লার মুরগির ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই অভিযান থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি। এক মাস সময় বেঁধে দিয়ে কারো কাছে 10,000-এর বেশি ডলার থাকলে তা বিক্রি বা ব্যাংকে জমা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এই নির্দেশনা মানতে হবে। এরপর সীমাতিরিক্ত ডলার পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে
কেন্দ্রীয় ব্যাংক। গেল বুধবারের এই নির্দেশনায় বিদেশি মুদ্রা সংরক্ষণের নিয়ম মেনে ডলার বিক্রি বা জমা রাখার বাধ্যতামূলক আইনের বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ধারণ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947-এর আওতায় দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি সরবরাহ সংকটে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপের কথা জানালো বাংলাদেশ ব্যাংক। এই ছিল আজকের এসএটিভি অর্থ ও বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।